সেহরি ও ইফতারে এক কাতারে ধনী গরিব। সিলেটের দরগা মাজারে এই রেওয়াজ চলছে 700 বছর ধরে। এখানে আগত সব মানুষকে বলা হয় মুসাফির, আর এসব মুসাফিরদের জন্য লঙ্গরখানায় পুরো রমজানে চলে বিশাল রান্নার আয়োজন। সিলেট থেকে এ এম কাইয়ুমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমি রহমান। একই কাতারে শ্রমজীবী, ভবঘুরে, ফকির, মাজার ভক্ত সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইফতারের আগ মুহূর্তে অভূতপূর্ব এই দৃশ্য সিলেটের হজরত শাহজালাল রাদিয়াল্লাহুর মাজারে। মাজার কর্তৃপক্ষ জানায়, এখানে সেহরি ও ইফতার করানোর এই ঐতিহ্য চলে আসছে প্রায় 700 বছর ধরে। রমজান মাস জুড়ে প্রতিদিন 150 থেকে 300 মুসাফিরের জন্য খাবার তৈরিতে বর্তমানে কাজ করছেন 25 জন স্বেচ্ছাসেবক। সাদা পোলাও রয়েছে, লোকে কষির মাংস দিয়ে আলু দিই, তারপরে আমরা পেঁয়াজি আছে, নবীর সুন্নতে খেজুর খেজুর দেওয়া আছে। প্রতিদিন আজকে 150 মানুষের ইফতারি, আর অন্য অন্য দিন থেকে আরো বেশি, বৃহস্পতিবার শুক্রবার হইলে 200 220 250 এরকম ইফতারি। আমরা ইফতারি একক দিন একক রকম সিস্টেম, আজকে যেটা করবো হালকা দিয়ে অন্য সিস্টেম পাবো। এখন বিভিন্ন দিন বদলে বদলে থেকে একে আইটেম পাবো না। মনোরকা কালকে আসছিল আমরা মটর, এরপরে বিরিয়ানি আছে, এরপরে আপনার জিলাফি আছিল, বাউরখানি আছিল, একদিন আইটেমটা আমরা বদলে মাজারের আপনার আইলা জিয়ারত অন্য ইস্তারে করলাম, বিভিন্ন বাইরে থেকে মাজার জিয়ারত এসে অন্য ইস্তার করলাম। সবগুলো মানুষ বাইরা, এলাকার মানুষ না, সব বাইরা মানুষ, বিভিন্ন জায়গার মানুষ আইয়া বিভিন্নভাবে ইস্তারে করলাম। সেহরিতে খাওয়ানো হয় ভাত, তরকারি অথবা খিচুড়ি। ইফতারে খাওয়ানো হয় ভুনা খিচুড়ি, গরুর মাংস, জিলাপি, ছোলা, পেঁয়াজু সহ নানা খাবার। এখানে ইফতার করে প্রশান্তির কথা জানান আগত মুসাফিররা। প্রত্যেককে ইফতারি করানো হচ্ছে, আর পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেকই ভালো। দেখতেছি যে আমি মাঝে মধ্যে এখানে ইফতার করতে আসি, আর এই পরিবেশ থেকে আমার খুবই ভালো লাগতেছে। প্রতিদিন ইফতারি দেয়, ভালোই খাদ্য দিছে। এখানে বিরিয়ানি দিছে, খাসির মাংস, বড়া, বুট, খেজুর এইসব সবাইকে খাইতে দিছে। কালকে আসছি, কালকে আসে, কালকে অনেক খাওয়া দাওয়া মানে অনেক কিছু বেশি হয়েছে, খাইয়া দেয়। যারা মুসাফির মুসাফিরে খায়, যারা পয়সা করে আসে তারাও আয়। এই সুন্দর অনুষ্ঠানটা দেখবার লাগি। খাবারের মান আগের থেকে আরো বেশি উন্নত করা হয়েছে বলে জানান মাজারের এই খাদেম। আগে যেটা আমরা করতাম, ওটা হলুদ রঙের পোলাও দিতাম, চানা ভাজি দিতাম, এটা এটা দিতাম, পেঁয়াজি দিতাম, ওইটা দিলাম যে এটার থেকে মানে এটা মানে এখনকার যুগের জন্য খাওয়ার উপযোগী তেমন না। এতে গিয়ে এবার থেকে আমরা করেছি সাদা পোলাও গরুর মাংস আলু দিয়া, অথবা হাঁসের মাংস আলু দিয়া, বা হাঁসের মাংস চানা দিয়া, এটা মেইন আইটেম। আর এটার সাথে এখন বাহরখানি হোক, জিলাপি হোক, খেজুর হোক, সেটা আলাদা যেসব জিনিসগুলো থাকে, মানে মেইন খাওয়ার জন্য এই আইটেমগুলো থাকে। একটা সাদা পোলাও, একটা কারি, একটা তরকারি, 200 থেকে 250 প্লেট লাগানো হয়, কোনো সময় 300 প্লেটও লাগে। আলাদাভাবে আগে প্যাকেট করে রেখে দিই, যেমন বৃহস্পতিবার একটা মিলাদ হয় আমাদের এখানে, তা আসর আসরের পরে, এই মিলাদের জন্য মানে সেটা শহরের মানুষজন আসে, এরা আবার এখানে ইফতার করবে না, তারা চলে যাবে। শত শত বছর ধরে এমন আয়োজন ধনী গরিবের বৈষম্য দূর করে আসছে বলে মনে করেন এখানে আসা মুসাফিররা। মৌসুম রহমান, আরটিভি।